মর্মান্তিক মেনে নিতে পারছি না। অভিষেক চ্যাটার্জির মৃত্যু সংবাদ পেয়ে শোকে স্তব্ধ লোকেশ ঘোষ রীতিমতো কান্না জড়ানো গলায় তিনি বলেন, এত কাজ করেছি আমরা একসঙ্গে, আমার আগামী ছবিতে অভিনয় করার জন্য তিনি সাইন করেছিলেন, শুটিং ছিল জুন মাস থেকে, এই ঘটনায় আমি বাক্যহারা। লোকেশ ঘোষ আরো বলেন, আমার পরবর্তী ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করার কথা ছিল অভিষেকের, আমরা দীর্ঘদিন একে অপরকে চিনি, তাই অন্যান্য ছবি করার জন্য তিনি যে অর্থ নিতেন আমার কাছ থেকে তার থেকে অনেক কম টাকা নেন, এই কথাগুলো এখন অপ্রাসঙ্গিক। বিষয়টি হল দুজনে একসঙ্গে এত কাজ করেছে, এত স্মৃতি রয়েছে তার সঙ্গে যে এই ঘটনা মেনে নিতে পারছি না। ঠিক কি হয়েছিল অভিষেক চট্টোপাধ্যায়ের? এ প্রশ্নের জবাবে লোকেশ বলেন, আমি ঠিক জানি না, মিঠুদার সঙ্গে ফোনে কথা হলে বলতাম, দাদা তোমার আগে কত সুন্দর চেহারা ছিল, কেন শরীরে যত্ন নিচ্ছ না এখন? হেসে তিনি বলতেন, এখন আর জিমে যাওয়ার সময় পায় কে? কেরিয়ার নিয়ে কি কোনো আক্ষেপ ছিল অভিষেক চ্যাটার্জির? লোকেশ বলেন, ইন্ডাস্ট্রিতে তার চাওয়া পাওয়া ক্ষোভ নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলেননি। উল্লেখ্য, অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বুধবারও তিনি শুটিংয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে, ফুড পয়জনিংয়ের শিকার হয়েছিলেন তিনি, শুটিং সেটে পাওয়া যায় এমনই খবর, অসুস্থ অবস্থাতেই বাড়ি ফেরেন তিনি, বুধবার রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।